নমস্কার বন্ধুরা, প্রবেশদ্বার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আগেও বলেছি, আমরা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছি, তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। আমাদের গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশানের নিচে দেওয়া আছে। তো আজকে প্রশ্ন শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যানের সূচনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1986, 2014, 1996। তো গঙ্গা অ্যাকশন প্ল্যানের সূচনা হয়েছিল 1986 সালে, 2014 সালে হয়েছিল নমামি গঙ্গে, নমামি গঙ্গে নামক একটা প্ল্যানের সূচনা হয়েছিল 2014 সালে। আর গঙ্গা অ্যাকশন প্ল্যানে হয়েছিল 1986 সালে। পরের প্রশ্ন, তিব্বতের মানব সরোবরের কাছে কৈলাস পর্বতের সিনকাবাব হিমবাহ থেকে একটা হিমবাহ হবে। উৎপন্ন হয়েছে কোন নদী? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। তো সঠিক অ্যান্সার হবে সিন্ধু। যদি বলতো মানব সরোবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ থেকে, তাহলে হতো ব্রহ্মপুত্র। চেমায়ুং দুং, তাহলে তো ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? রূপনারায়ণ, গোমতী, চূর্ণী। তো গঙ্গার ডান তীরের উপনদীটি হলো রূপনারায়ণ। পরের প্রশ্ন, কোন নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত? বিতস্তা বা ঝিলাম, শতদ্রু, ইরাবতী। তো বিতস্তা বা ঝিলামের তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। পরের প্রশ্ন, বাংলাদেশে গঙ্গা নদীর নাম কী বা বাংলাদেশে গঙ্গা নদী কী নামে পরিচিত? ভাগীরথী, যমুনা, পদ্মা। সঠিক অ্যান্সার হবে পদ্মা। পরের প্রশ্ন, জাতীয় সড়কপথ ন্যাশনাল হাইওয়ে 1D কাশ্মীর উপত্যকা ও লেকে যুক্ত করেছে কোন গিরিপথ? খাইবার গিরিপথ, নাথুলা গিরিপথ, জজিলা গিরিপথ। তো সঠিক অ্যান্সার হবে জজিলা গিরিপথ। পরের প্রশ্ন, ভারতের নদীগুলির মধ্যে বার্ষিক জলপ্রবাহের দিক থেকে প্রথম হলো কোন নদী বা কোন নদীর বার্ষিক জলপ্রবাহ সবথেকে বেশি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। তো এটা সঠিক অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শিখ গুরু খলসা প্রবর্তন করেন? গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং, গুরু নানক। তো খলসা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্ন, টিপু সুলতানের রাজধানী ছিল কোথায়? মহীশূর, বেলুড়, শ্রীরঙ্গপত্তনম। তো টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনমে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে গুরু নানকের সমসাময়িক ছিলেন? ইব্রাহিম লোদি, আকবর, বাবর। তো ইব্রাহিম লোদি হচ্ছে গুরু নানকের সমসাময়িক। পরের প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? নারায়ণ রাও, দ্বিতীয় বাজিরাও, বালাজি বাজিরাও। তো এটা সঠিক অ্যান্সার হবে বালাজি বাজিরাও, তৃতীয় পানিপথের সময় পেশোয়া ছিলেন। পরের প্রশ্ন, কোথায় অন্ধকূপ হত্যা ঘটেছিল? কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ। তো অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটেছিল কলকাতায়। পরের প্রশ্ন, গুরুমুখী বর্ণমালার সূচনা করেন কে? গুরু অঙ্গদ, গুরু রামদাস, গুরু অমরদাস। তো গুরুমুখী বর্ণমালার সূচনা করেছিলেন গুরু অঙ্গদ। পরের প্রশ্ন, নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় রঞ্জিত সিংকে? এটা একটা কোশ্চেনে পড়ে যে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে, তখন সঠিক অ্যান্সার হবে রঞ্জিত সিং। এই রঞ্জিত সিংয়ের রাজধানী ছিল কোথায়? লাহোর, আগ্রা, দিল্লি। তো রঞ্জিত সিংয়ের রাজধানী ছিল লাহোরে। পরের প্রশ্ন, গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক। তো গোল গম্বুজ হচ্ছে কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকের বিজাপুরে। কর্ণাটকে কোথায়? না, কর্ণাটকের বিজাপুরে।
পরের প্রশ্ন, ভলিবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? 5 জন, 6 জন, 7 জন? ভলিবল খেলায় 6 জন খেলোয়াড় থাকে। পরের প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে কবে পালিত হয়? 16ই সেপ্টেম্বর, 16ই অক্টোবর, 16ই নভেম্বর? তো বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 16ই অক্টোবর। পরের প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের নৃত্য? কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ? তো কথাকলি হচ্ছে কেরালার নৃত্য। তামিলনাড়ু কি? তামিলনাড়ু ভারতনাট্যম, আর উত্তরপ্রদেশে হচ্ছে কত্থক। পরের প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে জড়িত? কত্থক, কথাকলি, ভারতনাট্যম? তো বিরজু মহারাজ হচ্ছে নিচের কত্থক নৃত্যের সাথে জড়িত। পরের প্রশ্ন, লোহিরি উৎসব কোন রাজ্যে বা লাহোরি উৎসব কোন রাজ্যের? রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ? তো লাহোরি উৎসব হচ্ছে কোথাকার? না, লাহোরি উৎসব হচ্ছে পাঞ্জাবের। লাহোরি উৎসব হচ্ছে কোথার? না, পাঞ্জাবের। পরের প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় নিম্নলিখিত কোনটির জন্য? সাহিত্য, সাংবাদিকতা, বিজ্ঞান? তো কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জন্য। পরের প্রশ্ন, হিমালয়ের রানী বলা হয় মুসৌরি, নৈনিতাল, মানালি? তো হিমালয়ের রানী বলা হচ্ছে মুসৌরিকে। পরের প্রশ্ন, বাংলা গদ্যের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো বাংলা গদ্যের জনক বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে সাহিত্য সম্রাট। পরের প্রশ্ন, রাশিয়ার রাজধানীর নাম কি? বার্লিন, মস্কো, জেরুজালেম? তো রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। বার্লিন কার রাজধানী? বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী। বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী, আর জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী। পরের প্রশ্ন, ইটালির মুদ্রার নাম কি? ডলার, ইউরো, পাউন্ড? তো ইটালির মুদ্রার নাম হচ্ছে ইউরো। পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হলো 6টি, 7টি, 8টি? তো আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হচ্ছে 7টি। যদি গ্রুপ বলতো গ্রুপ সংখ্যা কত, যদি বলতো আধুনিক পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত, তাহলে হতো 18টি, 18টি। পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী? মজলে, মেন্ডেলিফ, এদের কেউই নন। তো আধুনিক পর্যায় সারণীর সূত্র দিয়েছিলেন মজলে। পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে অনুভূমিক রেখাগুলি হল পর্যায়, গ্রুপ, ধাতু? তো আধুনিক পর্যায় সারণীতে অনুভূমিক রেখাগুলি হচ্ছে পর্যায়, আর উলম্ব রেখাগুলি হচ্ছে গ্রুপ। গ্রুপ হতো যখন বলতো উলম্ব। অনুভূমিক, পর্যায়, উলম্ব, গ্রুপ। পরের প্রশ্ন, পর্যায় সারণীর জনক হিসাবে জানা হয় কাকে? মেন্ডেলিফ, মজলে, রাদারফোর্ড? তো আধুনিক পর্যায় সারণীর জনক বলা হচ্ছে মজলেকে। এখানে হচ্ছে পর্যায় সারণীর জনক হিসাবে জানা হয় মেন্ডেলিফকে। পরের প্রশ্ন, আজ শেষ প্রশ্ন, একটি বস্তু যা শক্তি সরবরাহ করে একা বা অন্য বস্তুর সাথে বিক্রিয়া করে, সেটি হলো ফাইবার, রেয়ন, জ্বালানি? তো এটা সঠিক অ্যান্সার হবে জ্বালানি।